नमस्कार বন্ধুরা, আমি রিয়া। আবারো তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে আমি বানাবো পেঁপে চাটনি। তো এটা কিভাবে আমি বাড়িতে করে থাকি, তো চলো সেটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই দেখতে পাচ্ছো এখানে আমি পেঁপেটাকে গ্রেট করে নিয়েছি। একটাই পেঁপে আছে এখানে, গ্রেট করে নিয়েছি। আর এখানে আমি কিশমিস নিয়েছি কিছুটা, তোমরা কাজু বাদামও নিতে পারো। তো এখানে আমার হাফ কাপের মতন চিনি আছে। এবার আমি কড়াই বসিয়ে সাদা তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এক চামচের মতো শুধু সাদা তেল দিয়েছি, কিছু ফোড়ন দিচ্ছি না। এবার প্রথমে আমি পেঁপেটা যে গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা কাঁচাই পেঁপে, কিন্তু আমি কোনো রকম ভাপিয়ে বা সিদ্ধ করে নিইনি, কাঁচাই আছে। এখানে ভাজতে ভাজতে অলমোস্ট পেঁপেটা হয়ে যাবে, সেই জন্য আর এক্সট্রা করে সিদ্ধ করলাম না। তোমাদের যদি মনে হয় যে একটু ভাপিয়ে নেবে, তা তোমরা ভাপিয়ে নিতে পারো। এবার একটু নুন দিয়ে, স্বাদ মতো নুন দিয়ে আমি এটাকে সুন্দর করে একটু ভেজে নেব। একটু নাড়াচাড়া করে নেব যে যাতে যে পেঁপের কাঁচা গন্ধটা ওটা চলে যায়। সুন্দর করে একটু ভেজে নেব। এটা খুব সহজ, খুব ইজি, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর যারা এখনও খাওনি তারা অবশ্যই রান্নাটা করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আর যারা খেয়েছে তারা তো জানো এর টেস্টটা কত সুন্দর, কত সুন্দর খেতে হয়। শেষ পাতে এরকম চাটনি অসাধারণ লাগে। তো দেখো এবার আমি সুন্দর করে ভেজে নিয়ে এবার এর মধ্যে আমি দুটো তেজপাতা কেটে নিয়েছি, দিয়ে দিলাম। এখানে কোনো রকম আমি এলাচ দিচ্ছি না। এবার আমি দিয়ে দিলাম হাফ কাপের মতো চিনি। আমার পেঁপের অনুযায়ী আমি কিন্তু চিনিটা দিচ্ছি। তোমাদের পেঁপের পরিমাণটা যদি বেশি থাকে সেই ক্ষেত্রে চিনিটাও একটু বেশি লাগবে, এটা তোমরা বুঝে নিও। তো এবার দেখো চিনিটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, চিনি থেকে একটু রস বেরিয়ে আসবে। এবার দেখো ভালোভাবে একটু নেড়ে ছেড়ে নিয়েছি। আর এর মধ্যে আমি সামান্য একটু জল দেব। ওসব সব গরম জলই আমি এর মধ্যে দেব, বেশি দেব না, মাখা মাখা টাইপের একটু হবে, সেই অনুযায়ী জলটা অ্যাড করব। খুব একটা পাতলা হবে না, খুব একটা ঘন হবে না, দেখতেই পাচ্ছ এরকম। এবার জাস্ট হয়ে গেছে, নামানোর আগে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। আমি যেরকম বাড়িতে করি সেরকমই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যদি চাও লেবুর রসটা না দিতে পারো, অনেকে পছন্দ করে না, তো অনেক নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই, দিলে টেস্টটা ভালো আসে। তো এবার দেখো বেশ নামানোর আগে এবার আমি দিয়ে দিচ্ছি কিশমিস। কিশমিসটা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে ছেড়ে নিয়ে আমি ঠান্ডা হয়ে নামিয়ে নেব। এটা দেখতে পাচ্ছ একটু জল জল আছে, তো এটা ঠান্ডা হলে আর একটু শুকিয়ে যাবে। দেখো নামিয়ে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর, দারুণ খেতে হয়। তো অবশ্যই বাড়িতে তোমরা না করে থাকলে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করো, খুব ভালো লাগবে। তো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি।